আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঘটনা আপনার জন্য সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে আশা করি, এবং খুবই সচেতন হবেন, অন্যকে সচেতন করে তুলবেন। আমি এই ট্রেনের এই বগিতে অবস্থান করছিলাম, হঠাৎ করে পিছন থেকে একটা লোক, মানে ভৈরব স্টেশনে তখন অবস্থান করছে, তো ট্রেন ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে, ভৈরবে তো 15-20 মিনিট লেট করে, তো একটা লোক কান্নাকাটি করতেছে। তো যে লোকটাকে আপনি দেখছেন সাদা গেঞ্জি পরা, আমি তার পাশে তার কথাগুলো শুনছিলাম, সাদা গেঞ্জি পরা, তো সে করলো কি, একটা লোকের সাথে আপনার পাশাপাশি সিটে বসে না একটু তার মিল মহব্বত হলো কথা বলতে বলতে, তার মনে হলো ঠিক আছে লোকটা বিশ্বাসযোগ্য, বলছে যে ভাই আপনি একটু ব্যাগটা দেখেন, আমি একটু নাস্তা নিয়ে আসি কিংবা নাস্তা করে আসি। তারপর তিনি গেলেন, এসে দেখে লুকও নাই ব্যাগও নাই। এখন তার ব্যাগে কি মূল্যবান জিনিস ছিল, তার এই দিনে মানে সে ঢাকা যাইতেছে, তার মেডিকেল ডাক পড়ছে, সে প্রবাসী ভাই বিদেশ যাবে, মেডিকেলের জন্য রেডি হচ্ছে, আর এখানে টাকাও আছে, তার মোটা অঙ্কের টাকা আছে, পাসপোর্ট আছে, মেডিকেলে যাচ্ছে, যাবতীয় কাগজপত্র আছে। তো তার পাসপোর্ট গেল, মোটা অঙ্কের টাকা গেল, তারপরে মেডিকেলের ডেটে এখন সে একেবারে খালি হাতে সে কান্নাকাটি করতেছে। তো পরবর্তীতে কি করা, যতটুকু সম্ভব তাৎক্ষণিক ওই কামরাতে যে ট্রেনের লোকজন থাকে, আপনি টিটি হিসেবে চিনেন কিংবা অ্যাটেন্ডেন্স হিসেবে যে নামই চিনেন, তারা কিন্তু একটু নজরদারিতে রাখে, চেক আপে রাখে, কিংবা আলগা পয়সা পাতি যেভাবে নানান কিছু করে তো আমরা জানি। তাকে আমি সরাসরি ডাকলাম, দেখেন সেও কথা শুনতেছে এবং বলতেছে, সে বলছে যে হ্যাঁ লোকটার পাশে যে ছেলেটা ছিল এটাকে আমি চিনি। আমি ঠিক আছে চিনলে তাহলে তার ঠিকানাটা দেন। তারপরে তার ঠিকানাটা বের করতে করতে আমরা পাইলাম দুলদিয়া ইউনিয়ন 9 নং ওয়ার্ড পূর্ব পুরুরা এসপি কাহার আকন্দের বাড়ির আশেপাশে। তো পরবর্তীতে তার ওই যার কথা বললো, তার ছেলেটার নাম বলল, তার বাবার নামও বললো, ওইখানকার প্রতিনিধি জনপ্রতিনিধি মেম্বার পর্যন্ত শনাক্ত করে সেখানে কল করা হলো যে এই বর্ণনা এই নাম দেওয়া হলো। পরে বলতেছে সে তো প্রফেশনাল চোর, এবার তো গেছে। তা তার তো আর বুঝার বাকি নাই যে এগুলা পাইতে গেলে তাকে কত পেরেশানি পোহাইতে হবে, কিন্তু তার তো আজকে দিনটা ছিল মেডিকেলের ডাক পড়ছে, ওখানে অনেক কিছুর ব্যাপার বিদেশ যারা যান তারা জানেন যে একটা ডেট পড়লে আরেকটা ডেট পাইতে গেলে, এবং তার যে পাসপোর্ট হারাইছে পাসপোর্ট আবার নতুন করে জিডিডিটি করে তার, এবং মোটা অঙ্কের টাকা গেল, কত বড় পেরেশানি তার, সেটা আপনি টাকার অঙ্কে গেলে 5 লাখ টাকা বলতে পারেন, আরও বেশিও বলতে পারেন। তাহলে এখন আপনার করণীয় কী? তাৎক্ষণিক ওই কামরাতে যারা ছিলাম সবাই ঘটনাটা জানে, পরবর্তীতে সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে সবাইকে যেটা বলি, আপনি যখন ট্রেনে চলাচল করেন ওয়াশরুমে গেলে আপনি আপনার ব্যাগটা লয়ে যাওয়া উচিত, যেহেতু আপনি কোটি কোটি চোরের ভিড়ে বেড়ে উঠেছেন ধীরে ধীরে আমার সোনার বাংলায়। এখানে আপনি যতক্ষণ থাকবেন, আপনার ব্যাগে যদি কোনো মূল্যবান কিছু নাও থাকে, তারপরেও সেটা আপনি যার কাছে রেখে যাবেন সেটা ঝুঁকি। এখন কিছু করার নাই তো, এই লোকটার তো ভুল ছিল, যে তার ব্যাগে পাসপোর্ট ছিল, যে ব্যাগে তার মোটা অঙ্কের টাকা ছিল, সে কোন বিশ্বাসে তার কাছে রেখে গেল? এখন ওই যে প্রফেশনাল সে কিন্তু টার্গেট করে বসছে, কথা বলতে বলতে টের পাইছে, টের পায়েই তো কারবারটা ঘটাইছে, কোনো না কোনোভাবে বিশ্বাস অর্জন করছে। এখন তাদের তো প্ল্যান বোঝা মুশকিল। তো এখান থেকে শিক্ষা নিয়ে রাখেন প্র্যাকটিক্যাল ঘটনা, যে আপনি কোথাও চলাচলে গেলে আপনি কোনো জিনিস কারো কাছে এভাবে দায়িত্ব রাখে ওই নাস্তা মাস্তা করতে যায়েন না, কিংবা বিড়ি মিনি টানতে যায়েন না, নানান কারণে আপনি সরতে পারেন, কিন্তু সরলে তো আইসা দেখবেন নাই, বিচার কার কাছে দিবেন, কে বিচার করবে আপনার? সর্বনাশ পরিস্থিতি, এখান থেকে শিক্ষা নিয়ে রাখেন, আশা করি অদূর ভবিষ্যতে আপনার মঙ্গল হবে। শেয়ার করে ছড়িয়ে দেন, বাকিরাও জানুক। আল্লাহ হাফেজ।